কিরে থামলি কেন? বাজা, ভালো লাগছিল তো? না মা থাক, আজ আর না, পড়তে বসতে হবে। আজকের পরীক্ষাটা শেষ হলেই বাঁচি। তোর পরীক্ষা কটায়? দুটো থেকে। ঠিক আছে, তাহলে উঠে পড়। আমি বাবুর্চিকে বলে দেবো ঠিক একটাই টেবিলে খাবার লাগিয়ে দেবে, না খেয়ে যেন আবার চলে যাসনি। ঠিক আছে মা। মা, হ্যাঁ, পেপারটা একটু দিয়ে যাও। নে। কিন্তু মাসে মাসে বেতন সেটা তো উঠাতে হবে। বেতন? আচ্ছা, আমি বেতন কেন পাই? কেন পাই আমি বেতন? কেন কেন বেতন পাই আমি? কি ব্যাপার, এত চেঁচাচ্ছ কেন? মেয়েটার পরীক্ষা, সে খেয়াল আছে? 8:30 ঘুম ভেঙেছে সাহেবের, তারপর আবার হাঁকাহাঁকি। আচ্ছা বসো, ডলি বসো। আচ্ছা বলো তো, আমি বেতন কেন পাই? এটা জানবার জন্য তুমি আসমান তক গলা চড়িয়েছো? না বলো, আমি বেতন কেন পাই? তোমার কি মাথা খারাপ হলো? যত সব বাজে কথা নিয়ে চেঁচামেচি। না আমি বুঝতে পারছি না, আমি কেন বেতন পাই? আমি আমি কেন বেতন পাই? আচ্ছা, তোমার এই প্রশ্নের জবাব কি আমাকেই দিতে হবে? আচ্ছা তুমি আমার সহধর্মিনী নও? হ্যাঁ, তাতে কি? তুমি আমার সহকর্মিনী নও? হ্যাঁ, তাতে হয়েছেটা কি? তুমি আমার সহমর্মিনী নও? আচ্ছা, সেটা আমি কোনোদিন অস্বীকার করেছি। তাহলে কেন বলবে না আমি বেতন পাই কেন? ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর আমাকে জিজ্ঞেস করছো বেতন কেন পাই? তুমি রসিকতা করার জায়গা পাও না? না না, রসিকতা নয়, আমি তোমাকে সত্যি জিজ্ঞেস করছি, আমি বেতন কেন পাই? আচ্ছা আমি বেতন পাই কেন? না আমি বুঝতে পারছি না, আমি কেন বেতন পাই? আচ্ছা হঠাৎ কখন তোমার মাথায় বায়ু চড়লো বলো তো? ঘুম ভাঙা মাত্র, কোথাও সিগারেট খুঁজে পেলাম না, মেজাজটা গেল বিগড়ে, হঠাৎ মনে হলো বেতন কেন পাও? এক্স্যাক্টলি, আমি বেতন কেন পাই? কেন পাই? কেন কেন বেতন পাই আমি? ওহো, আর চেঁচিও না তো, ঘড়িতে কটা বাজে দেখো, 8:40, 9:30 হতে কতক্ষণ বাকি আছে একটু হিসেব করে যাও। যাও গোসল শেপ সেরে তৈরি হয়ে নাও, আমি বাবুর্চিকে টেবিলে নাস্তা দিতে বলছি। অফিসে যেতে হবে না? হ্যাঁ অফিসে তো যেতে হবে, মাসেরও শেষ, বেতন উঠাতে হবে না, তাই তো ভাবছি মাসে মাসে বেতন কেন উঠাই? কেন বলবো? হ্যাঁ বলো বলো। ছেলে মেয়ে আর বউ পোষার জন্যে, এবার হলো তো? যাও যাও বাথরুমে যাও, আর দয়া করে বাজে কথা ছাড়ো। তোমার ড্রাইভার সে কখন থেকে এসে বসে আছে? 10:30 আগে তো অফিসে যাও না, ওই বেচারাকে এত সকাল সকাল আসতে বলো কেন? আজকাল ড্রাইভার দরদি হয়ে উঠছো নাকি? জানা ছিল না তো। তবে সমাজতন্ত্র চাও কোন মুখে? সমাজতন্ত্র সমাজের জন্যে, ড্রাইভারের জন্য সে কেউ কোনোদিন বলেছে? ঘড়ির কাঁটা কিন্তু বসেনি, বসে বসে তক্ক না করে প্লিজ অফিসে যাবার জন্য তৈরি হও। তৈরি তো হতেই হবে, কিন্তু আমার জানা দরকার, তোমারও জানা দরকার, মাসে মাসে অফিস থেকে আমি বেতন পাই কেন?
ড্যাডির কি হয়েছে? অমন গলা ফাটিয়ে চেঁচাচ্ছে কেন? কি জানি ঠিক বুঝতে পারছি না, দেখি। এই তুই সাত সকালে চকলেট খাচ্ছিস কেন? যা পড়তে বস। বসছি। দেখো, আমি তোমার মতো ইকোনমিক্স পড়িনি, মোটা মাথায় আমি এইটুকু বুঝি যে তুমি চাকরি করো তাই বেতন পাও। কিন্তু কি করি আমি, কি করি? ড্যাড, বাপজান। কিমা? কিমা নয়, কিমা নয়, একেবারে রোস্ট। আচ্ছা, সকাল থেকে কি শুরু করেছো তোমরা? আমার যে পরীক্ষা সেটা ভুলে গেছো না? না, ভুলিনি, সেটা ভুলিনি। তবে আচ্ছা ঠিক আছে, তুই যা, আর গণ্ডগোল হবে না। তবে 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 কি বাবা? না না, তোর পরীক্ষা, তুই যা, পড়তে বস। কথা ঢাকা দিও না। তবেটা কি? না, আমি তোর মাকে জিজ্ঞেস করেছিলাম আমি বেতন পাই কেন, মানে অফিস আমাকে বেতন দেয় কেন। শুনলি না, সকাল থেকে মাথা ওই এক পোকা ঢুকেছে, বেতন পাই কেন? ও মা, সেটা তুমি জানো না? বয়স হলে আক্কেল গুরুম হয়, সেটা জানিস না? সত্যি বাবা, তোমার আক্কেল গুরুম? হ্যাঁ রে মা, এখন তো দেখছি তাই। আচ্ছা তুই আমাকে বল, আমি বেতন কেন পাই? অফিসে চাকরি করো তাই বেতন পাও। কিন্তু আমি কি করি? ফাইল দেখো। দেখি না। দেখো না? না, সময় কোথায়? সময় নেই, তার মানে? না, এখন কোনো বসাবসি নেই। আমি টেবিলে নাস্তা দিতে বলছি, 5 মিনিটের ভেতর নাস্তা খেতে এসো। লীনা, রুবাবকে নিয়ে তুইও নাস্তা খেতে আয়। সেই ভালো বাবজান। নাস্তা খেতে খেতেই আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে ভাববো, ঠিক আছে? তথাস্তু। হ্যাঁ বাবজান, এবার বলো। কি বলো? ওই যে তুমি বলছিলে অফিসে গিয়ে ফাইল দেখো না। দেখো না? না, দেখি না। সময় কোথায়? আরে অফিসে পৌঁছতে তো 10টা, মানে 10:30। অথচ অফিসে তোমার পৌঁছবার কথা 9টায়। আহা মা, কথার মাঝখানে ফোরন কেটো না তো, শুনি না। হ্যাঁ বাবা, তুমি বলছিলে অফিসে পৌঁছতে 10টা, না না 10:30 গিয়ে দেখি অনেক ভিজিটার বসে আছে। হ্যাঁ, এদের সাথে কথাবার্তা বলতে হয়, তারপর কিছু বন্ধু বান্ধব জুটে যায়, এদের সাথে তো কথা বলতে হয়, চুপচাপ তো বসিয়ে রাখা যায় না, ভদ্রতায় বাধে। বাধা হচ্ছে? রাইট, ইউ আর মাই বয়। মাঝে মাঝে কিছু টেলিফোন আসে, জবাব দিতে হয়। দিতে হবে বই কি? গুড মাই বয়। এদিকে ঘড়ি তো আর থেমে থাকে না, টিক টিক করে চলতেই থাকে। 11টা বেজে গেল, এখন তো চা খেতে হয়। সমাজতন্ত্রের যুগ, একা চা মুখে রোচে না, টেলিফোনে খুঁজতে হয় কাকে কাকে পাওয়া যায়, বুঝলি? যারা সভ্য তারা এসে জোটে। তা তো জুটবেই, কারণ তারা সভ্য। ফ্যান্টাস্টিক মাই বয়। কিন্তু বাবজান, পুরনো কাজে লেজ পাকড়ে পিয়ন কি একগাদা ফাইল নিয়ে আসে না? হ্যাঁ আসে, আসে, কিন্তু সাহেবরা চা খাচ্ছেন, অতএব সে নিঃশব্দে ফাইল রেখে চলে যায়। কিন্তু কোনো জরুরি ফাইল থাকলে? বলিস কি, চা খাওয়ার চেয়ে জরুরি এই দুনিয়ায় কিছু আছে নাকি? কি ঠিক বলিনি? 100%। চা শেষ, তখনই এলো বসের টেলিফোন। বাবারও বাবা থাকে, আমারও উপরওয়ালা আছে। ড্যাড, দিস ইজ দ্য সিস্টেম। এক্স্যাক্টলি মাই বয়। আমি দৌড়লাম বসের ঘরে, সেখানে আরো সব বড় ব্যাপার, আরো বেশি মানুষজন, আরো হাই টিম। বস বললেন চা খান। অবলেস করতেই হয়, আফটার অল বস। নিশ্চয়ই। বসের ঘরে বসে বসে গল্প পানীয় সময় অনেকটাই শেষ হলো। বস একটা কাজ বাতলে দিল, আমি সুসুর করে আমার ঘরে চলে এলাম। ঘরে আসতে পিয়ন বললো অনেকগুলো টেলিফোন এসেছে, আমাকে তখন আবার পাল্টা টেলিফোন করতে হয়। না করাটা অভদ্রতা। কারেক্ট মাই বয়, হিজ ইন্টেলিজেন্ট। কিন্তু চা খেতে খেতে গল্প করতে করতে এত মেহনতের পর তোমার তখনও সে ভদ্রতা জ্ঞান থাকে? থাকবে না কেন, টন্টনা থাকে। আহা মা, বাগড়া দিও না তো। হ্যাঁ বাবা, তারপর বলো, সময় তো বয়ে যাচ্ছে। হ্যাঁ বয়ে তো গেছে, টেলিফোন রেখেই দেখি লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চ টাইম, লাঞ্চ টাইম, লাঞ্চ টাইম, কি মজা, কি মজা। হ্যাঁ লাঞ্চ টাইম, অসময়ে বসে মানুষ আলসার বাঁধাবে নাকি? তাই গোটা অফিস শুনল, আমি আর একা একা বসে বসে কি কাজ করব? আমিও দৌড়ি বাসার দিকে, কারণ
তোর মা তখন না খেয়ে বসে থাকে আমার জন্য। বাকিটা আমরা জানি বাবা। জানিস? হ্যাঁ, খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ বিশ্রাম, অর্থাৎ চরক শাস্ত্র অনুযায়ী কিঞ্চিত নিদ্রা। অতঃপর নিদ্রা হইতে উঠিয়া এক প্রস্থ গরম চা এবং অতঃপর হাই তুলিতে তুলিতে আবার অফিস অভিমুখে প্রস্থান। তাহলে তুই সবই জানিস, আমি আর কি বলবো। ও, আর আমি বুঝি কিছুই জানি নে? আহা, তুমি আবার জানবে না, যত গায়েবি আওয়াজ সব তো তোমার কানেই প্রথম আসে। কি? হ্যাঁ, কি ব্যাপার ইলিয়াস ভাই, স্যার কি আজকে অফিস যাবেন না? 9:30 তো বাজে। কি জানি কোনো একটা বিষয় নিয়ে কিছু ঝামেলা হয়েছে বোধ করি। ঝামেলা? হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। স্যারকে তো কখনো চিৎকার করে কথা বলতে শুনিনি, আজ সকাল থেকে স্যার চিৎকার করে হঠাৎ হঠাৎ কি যেন বলছেন। তাই নাকি? চিন্তার বিষয়, স্যারকে তো কখনো চিৎকার করতে শুনি নাই। তবে যাই হোক না কেন, ব্যাপারটা নিয়ে স্যার আমার সাথে আলোচনা করবিনি। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে স্যার আমাকে অবগত করেন। যাই গে, একটু খোঁজ খবর নেই গে। কাজ করো, কাজ করো, তুমি তোমার কাজ করো, এইসব ব্যাপারে তোমাদের মাথা ঘামানো ঠিক না। ওরে বাবা, সকাল থেকে কাজ করতে করতে হাত সাদা হয়ে গেল, একটুখানি দাম দিলাম অমনি বাবু সাহেব হয়ে গেলে। ধত্তেরি, কখন যে অফিস যাব। আচ্ছা, অফিসে যাব নাকি একটু বসি, কি বলো? আবারও বসবে? বসি। কিন্তু বাবা, তুমি তো মোটে লাঞ্চ টাইম পর্যন্ত গেলে। তিনটের পর যখন হাই তুলতে তুলতে আবার অফিসে গিয়ে পৌঁছাও, তারপর কি ঘটে বললে না তো? তারপর আবার কি ঘটবে? হাই যখন চলিতেই থাকে, চলিতেই থাকে, কিছুতেই থামে না, তখন নিশ্চয় আরেক প্রস্থ উত্তপ্ত টি। এক্স্যাক্টলি মাই সুইট ডার্লিং। ইয়ে, মানে যা বলছিলাম আর কি, হ্যাঁ, আরেক প্রস্থ চায়ের সাগরে ডুব দিতে হয়। তারপর সমাজতন্ত্রের নীতি অনুযায়ী দশে মিলি করি কাজ, হারি যদি নাহিলাজ, ওই কিছু সহকর্মী, কিছু খাতিরা মানুষ, কিছু ওই যারা পরবর্তীতে কাজে লাগবে সেরকম মানুষ, শরীফ ধরনের ডাকা হয়। তারপরে টি, অ্যাগেন টি, ফিন টি, তাছাড়া কিন্তু কাজ এগোয় না। আর যদি মানুষজন কিছু জুটেই যায়, বাক কি ব্যয় হয়? আল্লাহ তালা মানুষকে জীবটাকে খামোখা দিয়েছেন, ওটাকে এদিক ওদিক দুদিক নাড়াচাড়া করতে হবে না? তা না হলে যে ফরজ কাজ তরক হয়ে যাবে, এবং সেটা হবে অন্যায়, ঘোরতর অন্যায়। কিন্তু বাপ জান, তারপর? তারপর আর কি, এদিকে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, যারা নামাজি ধর্মপ্রাণ তারা সব নামাজ পড়তে চলে গেলেন, সঙ্গে সঙ্গে বাকিরাও। আমি তো আর এক একা ফাইলের কাজ করতে পারি না। কিন্তু বাপ জান, কোনো জরুরি ফাইলও তো থাকতে পারে। মানে জরুরি ফাইল ডিল করতে হলে একে লাগে, ওকে লাগে, তাকে লাগে, আলাপ আলোচনা করতে লাগে, কিন্তু আমি কাকে কোথায় পাবো? সব সিট তো শূন্য। এদিকে 5টা বেজে গেল। 5টা? তাহলে তো ছুটি 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 ছুটি, গরম গরম রুটি হয়েছে। ইয়েস মাই বয়, হট্ট চট্ট করতে করতে সবাই বাড়িমুখী। কিন্তু সবাই বাড়িমুখী। বাজেট ফাইলে কি হবে? ফাইল ফাইল করছিস কেন? অফিসে তো কেউ নেই, কাজটা হবে কি করে? ছাই বর্ষ। তাহলে তুমি বেতন পাও কেন? আমিও তো সেই সকাল থেকে বলছি, আমি বেতন পাই কেন? এইলি না, তুই যা তো, তোর পরীক্ষা পড়তে বসকে, যা। রুবাব, তুমিও যাও তোমার ঘরে, যাও স্কুলে যাবার জন্য তৈরি হও। এই শোনো, খবরদার, চকলেট মুখে দেবে না। মেয়েটাকে ধমকালে কেন? ও তো ঠিকই বলেছে, আমি কেন বেতন পাই? আচ্ছা, তুমি কি ওই এক চিন্তা করতে করতে পাগল হয়ে যাবে? কিন্তু এটা তো সত্যি ভাববার বিষয়, আমি কেন বেতন পাই? শোনো, আর পাগলামো করো না, এবার দয়া করে একটু অফিসে যাও। হ্যাঁ, যাবো যাবো বইকে, যেতে তো হবেই, সংসার চালাবার জন্য মাসে মাসে বেতন তো লাগবেই। কিন্তু কেন বেতন পাই? কেন বেতন পাই কেন? ওই এক কথা শুনতে শুনতে আমি তো পাগল হয়ে যাব। করো করো তোমার যা খুশি, আমি চললাম। ডলি ডলি, বলে যাও বলে যাও বলে যাও, কেন বেতন পাই বলে যাও।
টাকা না পাই কেন বেতন পাই? ডলি বেতন পাই কেন বলে যাও। হ্যালো সাজিদ, শোনো, তোমার সঙ্গে খুব জরুরি একটা আলাপ আছে, খুব খুব জরুরি। কি? আমাদের বিয়ের ব্যাপারে নাকি? যা, কি যে বলো, সবে মাত্র বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি। বিশ্ববিদ্যালয়ে ঢুকলে বুঝি আর বিয়ে করা যায় না? তা যাবে না কেন, কিন্তু বাবজান বলেছে ঢুকলে নয়, বিশ্ববিদ্যালয় থেকে বেরুলে তবেই বিয়ে করা যাবে। তোমার বাবজান তো আর বিয়ে করছে না, বিয়ে করছো তুমি। তা তো বটেই, বাবজানের কি আর বিয়ের বয়স আছে? ও শোনো, যে কথা বলছিলাম। হ্যাঁ বলো, শুনছি। বাসায় একটা সমস্যা হয়ে গেছে, বেশ বড় ধরনের সমস্যা। থাক এখন না, আরো তিনটে নোট মুখস্থ করতে হবে, পরীক্ষা দিয়ে এসে আমি তোমাকে ফোন করব। হ্যাঁ এখন রাখি। হ্যাঁ বাই। সমস্যাটা কি? কিছুই তো বুঝলাম না। বেতন কেন পাই? কিছু বললেন স্যার? হ্যাঁ না কিছু না। ইয়ে আচ্ছা বোরহান, তুমি বলতে পারো তুমি বেতন কেন পাও? আমি আপনার গাড়ি চালাই স্যার, সেই জন্য আপনি আমাকে বেতন দেন স্যার। হ্যাঁ কিন্তু বেতনটা কেন পাচ্ছ? পাচ্ছি কারণ আপনি আমাকে মাসে মাসে বেতন দিচ্ছেন। দিচ্ছি তো, কিন্তু কেন দিচ্ছি? আপনি আমাকে পছন্দ করেন স্যার, তাই অন্য কোনো ড্রাইভার না রেখে আমাকে রেখেছেন স্যার। আরে রেখেছি, তাতে কি হয়েছেটা কি? তাতে আমার লাভটা হলো স্যার, অন্য কেউ বেতনটা না পেয়ে আমি বেতনটা পাচ্ছি। আরে আমি তো সে কথাই বলছি, তুমি বেতন কেন পাচ্ছ? কারণ আমি আপনার ড্রাইভার স্যার, তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি গাড়ি চালাও, একটু সাবধানে চালাও, যাও। সানা ভাই আপনি আসবেন জানি না তো। জানবি কি করে? জানাইনি তো। সবাই আছে? আপা আছে, তবে আর কেউ নেই। ও আচ্ছা, ও ইলিয়াস আমার ব্যাগটা নিয়ে এসো আর গাড়িটা পার্ক করো। হ্যাঁ আপা, আপা, আপা। আরে ছানা তুই কখন এলি চারটা থেকে? এই তো এই মাত্র এসে নামলাম, হেড অফিসে জরুরি মিটিং। হ্যাঁ এই সুযোগে তোমাকে দেখা, সেই সঙ্গে জরুরি শপিং, দুটোই সেরে ফেলবো। রদ দেখা কলা বাচার একসাথে হবে। চানা জরুরি শপিং কিসের রে? ও আপা তুমি ভুলে গেছো, সামনে মাসের এক তারিখ আমাদের বিয়ের 2 বছর। ও তাই তো, আমি তো একদম ভুলে গিয়েছিলাম, সালমাকে নিয়ে এলি না কেন? আসতে তো চেয়েছিল কিন্তু কলেজ থেকে ছুটি পেল না। আপা দুলা ভাইয়ের খবর কি? লীনা বুড়ি রূপবা ওরা কেমন আছে? ওরা ভালোই আছে, কিন্তু তোর দুলা ভাই ভালো নেই রে। কেন কি হয়েছে? কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করেছে। অদ্ভুত আচরণ? হ্যাঁ, যাকে সামনে দেখছে তাকে সেই একই বলি, একই প্রশ্ন করতে করতে একেবারে পাগল বানিয়ে ফেলছে। কিন্তু প্রশ্নটা কি? আমি বেতন কেন পাই? হ্যাঁ কেন বেতন পাই, বেতন কেন পাই? বাল্লা জি স্যার,
তোমাকে একটা প্রশ্ন করতে চাই, খুব ভেবে চিনতে সঠিক জবাবটা দেবে, কেমন? কি যে বলেন স্যার, আমার কি অত শিক্ষা দীক্ষা আছে? আমি কি পারবো স্যার সঠিক জবাব দিতে? আরে পারবে না কেন, পারবে পারবে, চেষ্টা করলেই পারবে। আচ্ছা বলো তো, তুমি মাসে মাসে বেতন কেন পাও? জি স্যার। আমার প্রশ্ন হলো, তুমি মাসে মাসে বেতন কেন পাও? আপনি আমার বস, আপনার দয়া শরীর, তাই আমি বেতন পাই। আহা, একটু ভেবে চিনতে বলো, তুমি কেন বেতন, আচ্ছা ঠিক আছে, আমি কেন বেতন পাই বলো তো? স্যার কি যে বলেন স্যার, আপনি বেতন পাবেন না তো কে বেতন পাবে? আপনি হলেন কি এই অফিসের একজন মস্ত বড় স্যার, আমার বস। ওহো, কিন্তু বেতনটা পাই কেন? বেতনটা কেন পান স্যার? আপনি বেতন না পেলে তো স্যার এই অফিসের আমরা কেউ বেতন পাবো না স্যার, সেজন্যই স্যার আপনি বেতন পান স্যার। বলছি থাক, তোমাকে আর দেখা দিতে হবে না, যাও 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 নিয়ে যাও। জগিং জগিং করছি। কি ব্যাপার, কাল বিকেলে ফোন করবে বলে ফোন করলে না যে? কি করে করব জানো, ব্যাপারটা সিরিয়াস আকার ধারণ করেছে, বাসায় যে কি কাণ্ড। রুবাবকে নিয়ে নিশ্চয়ই? না, রুবাবের বাপজানকে নিয়ে। তাই নাকি, কেন কি হয়েছে তোমাদের বাপজানের? আর বলো না, বাপজানের মাথায় একটা প্রশ্নের পোকা ঢুকেছে, আর ওই পোকাটা বাপজানকে যতটা না জ্বালাচ্ছে, বাপজান আমাদেরকে জ্বালাচ্ছে তার দ্বিগুণ। বলো কি, কখন ঢুকলো পোকাটা? কাল সকাল থেকে। সর্বনাশ, কানে পোকা ঢুকলে না বের করা যায়, কিন্তু মাথায় পোকা ঢুকলে তো ডেঞ্জারাস, বেরোবে কিভাবে? ডাক্তারের কাছে নিচ্ছ না কেন? ডাক্তার? তাই তো, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি না কেন? জানো ওই একটা প্রশ্ন করতে করতে বাপজান নিজে যেমন পাগল হওয়ার জোগাড়, বাসার সবাইকেও পাগল করে ছাড়ছে। তাহলে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ না কেন? পাগলের ডাক্তার? ইউ মিন সাইকিয়াট্রিস্ট? দি আইডিয়া, মফস্বল আঙ্কেল। মফস্বল? না না, মফস্বলে নেবে কিসের জন্যে, ঢাকা শহরে কত সাইকিয়াট্রিস্ট। আরে না না, মফস্বল আঙ্কেলই বেস্ট, ওখানেই বাপজানকে নিয়ে যেতে হবে। আচ্ছা রাখি। হ্যাঁ, আরে শোনো শোনো। কি বলো? তোমার পরীক্ষার খবর কি? শেষ। উহ, কি যে শান্তি, ভাবতেই ভালো লাগছে যে বেশ কিছুদিন আর বসে বসে নোট মুখস্থ করতে হবে না। কিন্তু এমন খুশির দিনে বাপজানটা যে কি ঝামেলা বাঁধিয়ে বসলো। আচ্ছা ভালো কথা, এই এই তুমি বেতন কেন পাও? তার মানে? আই মিন তুমি মাসে মাসে বেতন পাও কেন? চাকরি করছি তাই বেতন পাচ্ছি। কিন্তু কেন? কেন মানে, চাকরি করলেই তো বেতন পাওয়া যায়, চাকরি না করলে তো আর বেতন পেতাম না। হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু কি করো? কি করি মানে, এই যে কষ্ট করে ব্যায়াম করছি, এরপরে গোসলটা সেরে নেব, তারপর তৈরি হয়ে গিয়ে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে পাক্কা 10 মিনিট। কেন? অফিসের গাড়ির জন্যে, তারপর অফিস, বসের খবরদারি, টি ব্রেক, লাঞ্চ ব্রেক, ফাইল নিয়ে ছুটোছুটি। তুমি ফাইল দেখো, ফাইল নিয়ে ছুটোছুটি করো? না মানে আমি ঠিক না, যাদের ফাইল তারাই ছুটোছুটি করে, আই মিন আমরা ছুটোছুটি করাই, কি যে পরিশ্রম। ও তারপর? তারপর আর কি, ছুটি, সারাদিনের এত কষ্টের পর আবার সেই অফিসের গাড়ি, ক্লান্তিকর ঢাকা শহর পরিদর্শন, ধুলো ধোয়া আর যানজট। অবশ্য তুমি যদি বলো তাহলে আজ আর অফিসের গাড়ি তুলব না। এই চলো না কোথাও দেখা করি। কোথায়? লেকের পারে। ওকে। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি? চলো ডাটা কালেকশন করি। ডাটা? কিসের ডাটা? ওই যে বাপজানের ওই ব্যাপারটা নিয়ে, বেতন কেন পান? সমস্যাটা দেখি তোমার মাথায়ও বেশ চেপে বসেছে।
চলো না প্লিজ। এই চলো চলো ওই লোকটাকে দিয়ে ট্রাই করি। ওই যে চলো। হ্যাঁ এই যে শুনুন, আপনার নামটা জানতে পারি? আমার নাম হইল গিয়া গোলাম আলী খাস্তগীর, ব্যবাক্তে আমারে গোলাম কোয়া ডাকে। আপনারা কেঠা? ও বুঝছি। সাজ প্লিজ তুমি শুরু করো। আমি কেন, তুমি জিজ্ঞাসা করো না। আচ্ছা ভাই, আপনি বেতন কেন পান? কি কইলেন, বেতন? জি, আপনি বেতন পান কেন? আমি বেতন পামু কেন? বেতন পান না, মাস পেরুলে আপনাকে বেতন দেয়া হয় না? আহারে, কি চাকরি করেন আপনি? আমর জালা, আমি চাকরি করুম কেন? আমি কারো গোলাম না, বুঝছেন, স্বাধীন ব্যবসা করি। ও আপনি ব্যবসা করেন? কি ব্যবসা করেন? রিক্সা আছে, ভাড়া খাটাই। ও আপনার রিক্সা আছে, আই মিন আপনি মালিক? জি না, আমি গোলাম, গোলাম আলী খাস্তগীর। ও ও এক গোলাম না, মানে বলছিলাম কি, আপনি তো রিক্সার মালিক তাই না? কটা রিক্সা আছে আপনার? মাশাআল্লাহ, আপনাকে দোয়া আল্লাহ রহমতে তিনখানা আছে। আমার মনে হয় এখানে খুব একটা সুবিধা হবে না, চলো আমরা ওদিকে যাই। চলো। কলা খাইবেন? না না ধন্যবাদ। যাবেন গা? জি। আচ্ছা যান। এত কথা জিগাইলো কে? সাংবাদিক নি? তোর মেয়ের বিয়ে আর আমি আসবো না? কি যে বলিস। হ্যাঁ হ্যাঁ, লীনাকে নিয়েই আসবো। সফদার, ওর কথা ঠিক বলতে পারি না রে, যা পাগলামো শুরু করেছে কদিন ধরে। না মানে পাগলামো মানে, দেখ না বয়স হচ্ছে কিন্তু ছেলে মানুষে কিছুতে কমছে না। তুই কিচ্ছু ভাবিস না, ও আসুক বা না আসুক, আমি লীনাকে নিয়ে ঠিকই চলে আসব। ঠিক আছে, আচ্ছা রাখি তাহলে। কে ফোন করেছিল মা? তোর কিয়া খালা, রুম্পির বিয়ে। রুম্পিয়াপুর বিয়ে? হ্যাঁ মা, আমি কিন্তু যাব। ঠিক আছে তাতে যাবি, কিন্তু আমি ভাবছি মাসের শেষ, এদিকে কেয়ার মেয়ের বিয়ে, ভালো একটা কিছু না দিলেও তো নয়। বাবজানের কাছে যাও? হ্যাঁ তা তো চাইতেই হবে, ওদিকে আবার ছানা আর সালমারও বিয়ের দু বছর হতে চলল, ওদেরও তো ভালো একটা কিছু না দিলেই নয়। হুম তাও তো কথা, কিন্তু তোর বাবজান আজ এত দেরি করছে কেন? নিশ্চয়ই বাবজানের পাগলা মোটারও বেড়েছে, কোথায় যে কি করছে কে জানে। হ্যাঁ তোর মফস্বল আঙ্কেল চাটগা থেকে ফিরে এলে বাঁচি, যে করেই হোক তোর বাবজানকে ধরে ওর কাছে নিয়ে যেতে হবে। তোর বাবজান বোধহয় এলো। হ্যাঁ মা, তুমি দাঁড়াও আমি ওকে নিয়ে আসি। মিটিং শেষ করে দোলয়ের অফিসে গেলাম, কত আর খাটাখাটি করবে, ধরে নিয়ে এলাম। বাবা এসো না, খেলবে আমার সঙ্গে? এখন 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 না বাবাকে। ঠিক আছে চল আমরাই খেলবো। আজকাল তো নানা রকম বাহারি সুতির শাড়ি বেরিয়েছে, ওরকম কিছু একটা দিয়ে দাও না। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কেয়ার মেয়ের বিয়েতে আমি দেবো সুতির শাড়ি? হ্যাঁ মাথা তো আমার খারাপ হওয়ার পথে, কিন্তু কি দেবে সেটা তো বলবে। বাবজান মা চাইছে সোনার কিছু একটা দিতে, আই মিন ছোটখাটো একটা গয়না। ওরে বাবা, মেলা টাকার ব্যাপার। মেলা টাকার ব্যাপার, টাকা দেবে, কিন্তু কেয়ার মেয়ের বিয়েতে আমি সোনা ছাড়া অন্য কিছু দিতে পারবো না। তুমি আমাকে হাজার তিনেক টাকা দাও। কি মুশকিল, অতগুলো টাকা একত্রে আমি কোথায় পাবো?
কেন বাপ, তোমার বেতন থেকে দেবে। হায় হায়, পাগল খেপিয়ে দিলাম না তো। মেয়েটার কাণ্ড দেখো, নতুন করে আবার মনে করিয়ে দিল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বেতন থেকেই দেবো। বেতন ছাড়া কোত্থেকে দেবো? বেতন, বেতন থেকে, বেতন থেকেই। আচ্ছা, বেতন কেন পাই? টাকা না পাই, আমি বেতন কেন পাই? আচ্ছা, তোমরা দুজন কিছু কি ভেবে পেলে আমি বেতন কেন পাই? এই যে শালা সাহেব, সানাউল্লাহ খান, হ্যাঁ, এই প্রবলেমের সলিউশন কিছু কি ভেবে পেয়েছো? দুলা ভাই, আপনার সাথে দেখা হবার পর থেকে আমি কেবল ভাবছি, ভেবেই যাচ্ছি, ভেবেই যাচ্ছি। জবাব এখনো কিছু পাইনি, তবে আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব। বেতন কেন পাই, বেতন কেন পাই? আচ্ছা দুলা ভাই, আমি কেন বেতন পাই? আরে এই তো, এই তো, এই তো কথা। সাজিদ যেভাবে ব্যায়াম করা শুরু করেছে, শেষ পর্যন্ত না একটা কুস্তিগির হয়ে যায়। যখনই ফোন, হয় বুকডন না হয় জগিং, কিছু না কিছু চলছেই। পাগল, সব পাগল। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো ডক্টর মহাশয়। হ্যাঁ, সরি সরি সরি, ডক্টর মফসিল, মফসিল রাদার ডিফিকাল্ট, ডক্টর মফসিল উদ্দিন, ঠিক আছে। জি 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 জি। আরে শ্যালোকে দেখেই আসছে, ওর কাছে কিছু ফাঁস করা যাবে না, কেবলমাত্র আমি আর ডক্টর মফসিল। মফসিল উদ্দিন দুলা ভাই, হ্যাঁ, বীরবীর করে কি বলছেন? হ্যাঁ না, ওই একটা জরুরি টেলিফোন সারলাম। আচ্ছা শালা। হ্যাঁ দুলা ভাই। শালা, দুলা ভাই, আচ্ছা তুমি তো বললে না আমি বেতন কেন পাই। আমি ভেবে দেখলাম, সাদা অর্থে দেখতে গেলে আপনি অফিসে যান তাই বেতন পান, আর গভীর অর্থে দেখতে গেলে আপনার চাকরির যোগ্যতা আছে তাই বেতন পান। কিন্তু কেন পাই? সংসারের খরচপাতি চালাবার জন্যে, লীনা রূপবার আদর আবদার সামলাবার জন্যে, এবং আপার দাবি দাওয়া পূরণের জন্য বেতনটা আপনার দরকার। হ্যাঁ তা তো দরকারই, এবং সেটা পাইও, কিন্তু কেন পাই? সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, সত্যি তো, আপনি কেন বেতন পান? আচ্ছা আচ্ছা দুলা ভাই, আমি কেন বেতন পাই? তাহলে প্রশ্নটি তোমার মগজেও ঢুকেছে। দুলা ভাই, দুলা ভাই, আমরা কেন বেতন পাই? কেন কেন? কি ইলিয়াস, কিছু বলবি? যে খুব গোপনে আপনার একটা কথা কইতে চাই। কি কথা? এটা রাহেল। এটা কি? তাবিজ, খুব নাম করা হুজুর, বড়ই নেকবার, তার কাছ থেকে লইছি সারের জন্যে। কিন্তু তোমার স্যার তো এটা পড়তে চাইবেন না। পড়াইতে হইবে না, পড়াইতে হইবে না, এই বিছনার চাদরের নিচে খুব সন্তর্পণে রেখে দেবেন, কাজ হইবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বিছানার চাদরের নিচে লুকিয়ে রাখবো, কিন্তু দেখে ফেললে তো বিপদ। সাজিদ, বাড়িতে একটা সমস্যা হয়ে গিয়েছে বুঝলে, কি যে করি ঠিক বুঝে উঠতে পারছি না। ও ভালো কথা, তোমার আব্বা কেমন আছেন? রিটায়ার করার পর মানুষ কিন্তু হঠাৎ করে খুব মনমরা হয়ে যায়। আপনি ঠিকই বলেছেন, বাবারও তেমন হয়েছিল, সব সময় মনমরা থাকতেন উনি, এখন অনেকটা কাটিয়ে উঠেছেন। বাহ, খুব ভালো। তোমার আব্বা কেমন আছেন? জি ভালো। আমাদের বাড়িতে বেড়াতে আসতে বলবে। অবশ্যই। ডলি, বেতন পাই কেন বলে যাও।
তোমরা গল্প করো, হ্যাঁ আমি তোমাদের চা পাঠিয়ে দিচ্ছি। এই তোমার আম্মু কেন উঠে গেলেন জানো? কেন? অলিখিতভাবে ঘোষণা দিয়ে গেলেন তোমরা দুজনে দুজনার যত খুশি মনের কথা বলো। বলেছে তোমাকে, মা টেনশনে উঠে গেলেন। টেনশন কিসের? আরে বাপ জানে সেই ব্যামো, বেতন কেন পাই? চাটগা থেকে ছোট মামা এসেছে, ছোট মামার মাথাটাও একেবারে খারাপ করে দিচ্ছে। ও শোনো, তুমি সেদিন সাইক্রেটিস্টের কথা বলছিলে না? বলেছিলাম তো, নিচ্ছ না কেন? আরে নিচ্ছি নিচ্ছি, কাল বিকেলেই মফস্বল আঙ্কেলের কাছে নিয়ে যাচ্ছি। মফস্বলে কেন? ঢাকা শহরে ডাক্তারের অভাব আছে নাকি? ওহো, মফস্বলে যাচ্ছি না, ডক্টর মফস্বল উদ্দিনের কাছে নিয়ে যাচ্ছি, উনি একজন নাম করা সাইক্রেটিস্ট। ডক্টর শহরের কথা শুনেছি, ডক্টর মফস্বল আছে নাকি? হ্যাঁ আছে আছে। শোনো, যেন কিছুই হয়নি বাবজানে, এমনি বেড়াতে যাচ্ছি, এমন একটা ভাব করে বাবজানকে নিয়ে যাব কাল বিকেল পাঁচটায়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সরি সাজিদ ভাই, লাগলো? না না না, তেমন একটা না। তোমার খবর কি? ওর আর কি খবর, সারাদিন কমিক্স আর চকলেট নিয়ে আছে। কথাটা সত্য নয়, এই যে আমি ফুটবল খেলছি। চল না সাজিদ ভাই, খেলবে আমার সঙ্গে? রূপবা, সাজিদের সঙ্গে এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি, ডিস্টার্ব করিস না তো। গুরুত্বপূর্ণ বিষয়? আরে বুঝলি না, ওই যে বাবজানের ওই ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা, দরকার হলে আমাকে ডেকো। আমি কি তোমাদের সাথে যাব? মাথা খারাপ? তোমাকে দেখলে বাবজানের ওই পাগলামি আরো বেড়ে যাবে, কিন্তু যদি কোনো দরকার লাগে তোমাকে কিন্তু স্ট্যান্ড বাই থাকতে হবে। অফ কোর্স। সাফদারের কেস হিস্ট্রি সব তো আপনাকে খুলে বললাম, সেই থেকে বুঝলেন, সেই থেকে আমার বাড়িতে সুখ শান্তি সব গেছে ডক্টর মফস্বল। ফর ইওর কাইন্ড ইনফরমেশন ভাবি, মফস্বল নয়, মফস্বল। মফস্বল সেল, মফস্বল। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। আচ্ছা মিসেস আলী, সাফদার কি কখনো কখনো ভায়োলেন্ট হয়ে ওঠেন? আই মিন মারধর করেন? না না, অত সাহস নেই, ও খুব ভালো করেই জানে ব্যাপারটা একতরফা হবে না। তাহলে যে বললেন সুখ শান্তি একেবারেই গেছে। কি করে থাকবে আঙ্কেল, একটা লোকের সঙ্গে দেখা হওয়া মাত্র বাচ্চা যদি শুরু করে দেয় বেতন কেন পাই, আমি বেতন কেন পাই, আর যতক্ষণ বাড়িতে থাকবে যদি মুখে আর কোনো কথা না থাকে তাহলে বাড়ির অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় বলুন। মাফ করবেন মিসেস আলী, আমার বুঝতে ভুল হয়েছিল। আচ্ছা অফিসেও কি তাই করেন? না না, সে আন খ্যাপা, সেখানে চুপচাপ, নিজেই বলে মাসে মাসে বেতন তো চাই, যত গণ্ডগোল বুঝলেন সব বাড়িতে। তার মানে আপনি বলতে চাইছেন পাগলামোটা শুধু বাড়িতে? এক্স্যাক্টলি মফস্বল আঙ্কেল। সেল। ও মফস্বল সেল। হ্যাঁ মফস্বল আঙ্কেল, আসলে আমার মনে হয় বাপ যেন একটা ডিলিউশনে ভুগছেন, আই মিন মতিভ্রমে ভুগছেন। কেন? অফিস আদালতে কেউ কোনো কাজ করে না, সব ফাঁকি দেওয়ার তালে থাকে, অথবা কাজ করলেও দেখা যায় 18 মাসে বছর। আঙ্কেল আমার মনে হয় তা থেকেই বাবার অমন রোগ। অফিস আদালতে সবাই ঠিকমতো কাজ শুরু করলেই তো আর রোগ থাকে না। কিন্তু সেটা তো গোটা দেশের ব্যাপার, সারা সমাজের ব্যাধি, তা তো আর বাবজানের হাতে নেই। এখন আমাদের সমস্যা হচ্ছে বাবজানকে নিয়ে, সমাজের দিশা ফিরে এলে, মানে সবাই সচেতন হলে পরিবেশ বদলে যাবে ঠিকই, কিন্তু একটা পরিবার বা ব্যক্তি কি এতদিন অপেক্ষা করে থাকতে পারে আঙ্কেল? বাহ, বড় ইন্টেলিজেন্ট মেয়ে তো তুমি, ঠিক ধরেছ মা, সেজন্য তো আমরাই আছি, নচেত কে আর ডাক্তারদের পুছত। আমার অনুরোধ, যত তাড়াতাড়ি পারেন ওর রোগটা সারিয়ে দিন। হ্যাঁ, সাফদার আসলে বুঝতে পারবো কেসটা কতটা সিরিয়াস। কিন্তু ভাবি আপনি আমাকে অবাক করলেন। কেন বলুন তো ডক্টর মফস্বল, সরি মফস্বল। হ্যাঁ ঠিক বলেছেন। শুনুন ভাবি, সেদিন হঠাৎ সাফদার আমার চেম্বারে হাজির, বলল ডাক্তার আপনি আমার বউ আর মেয়েকে একটু দেখে দেবেন। কেন, কি হয়েছে ওদের? আর বলবেন না, বাড়িতে সুখ শান্তি সব গেছে। তাই নাকি, ব্যাপারটা খুলে বলুন তো। আমার বউ আর মেয়ে দুজনই মানসিক রোগী,
কি বলছেন আপনি? হ্যাঁ, আমি বাড়িতে ঢুকলেই দুজনে হুকুমুখো হপ করে বসে থাকে, আমার কোনো প্রশ্নের জবাবই দেয় না। প্রশ্নটা কি জানেন? না। আমি কেন বেতন পাই? অন্য কোনো প্রশ্ন থাকলেও না হয় একটু বিশ্রাম পাওয়া যেত, কিন্তু বাবজানের মুখে ওই একই জিজ্ঞাসা, আমি কেন বেতন পাই বলুন, হরদম তার জবাব দেওয়া যায়। আর তাছাড়া আমরা যাই বলি না কেন, বাবজানের মনোপুত হয় না। রোগী তাহলে তিনি নিজেই, আপনারা নন। আপনার কি মনে হয়? এখন ব্যাপারটা বোধগম্য হচ্ছে। সেদিন হঠাৎ সাবদার আমাকে এসে বলল যে আমি ডক্টর মফস্বল উদ্দিনের কাছে যাব, তোমরাও এসো বিকেল পাঁচটায়। তখনই আমার মনে হলো মানসিক ব্যাধির চিকিৎসা করাতে চাইছেন বাবজান, সুতরাং আমাদের থাকা দরকার। আর আমরা ভাবলাম আগে থেকে যদি আমরা আপনাকে সব জানিয়ে রাখি তাহলে আপনার চিকিৎসার সুবিধা হবে। আর আমি বইয়ে পড়েছি মানসিক রোগীরা অনেক সময় নিজের ভেতর থেকে বেরিয়ে আসতে চায় না, অচেতন মন বাধা দেয়। রাইট, বড় ইন্টেলিজেন্ট গার্ল তুমি। তাই আমরা মায়ে ঝিয়ে যুক্তি করে এক ঘন্টা আগে এসে গেলাম। খুব ভালো করেছো। কিন্তু মফস্বল আঙ্কেল, সরি মফস্বল আঙ্কেল, বাবজান যেন কিছু টের না পায়। কিচ্ছু টের পাবে না, তোমরা আগে এসে কেসটাকে খুব সহজ করে দিয়েছো। সাবধান এলে আমি বলবো তোমাদের দুজনকে আমি আগেই দেখে ফেলেছি। কিন্তু আঙ্কেল, বাবজানকে দেখবেন কিভাবে? সেটা আমার জানা আছে। কিন্তু আঙ্কেল, বাবজান তো আপনার ওই চেম্বারে, আই মিন ওখানে ওরকম লম্বা হয়ে শুতে চাইবেন না। তার দরকার নেই। কেন বলুন তো? মিসেস আলী, আপনি নিজের চোখেই দেখবেন রোগ ঠিক বেরিয়ে আসবে। আসবে তো? দাঁতের ডাক্তার যেমন সাঁড়াশি দিয়ে টেনে দাঁত বের করে আনে, ঠিক সেইভাবে টেনে আনবো রোগ, কিচ্ছু ভাববেন না। যদি ঘুণাক্ষরও জানতে পারে এর পেছনে আমাদের দুজনের ষড়যন্ত্র আছে তাহলে কিন্তু বড় সাংঘাতিক লোক। না না, ঘাবড়াবেন না, আমাদের পেশাগত নৈতিকতা বলে একটা জিনিস আছে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার মতো দরদি হিতাকাঙ্ক্ষী লোকের কাছে আমরা এসেছি, এটা আমাদের সৌভাগ্য। মিসেস আলী, আমার দুটো মাত্র রোগী দেখা বাকি, আপনারা বসুন, আমি ওটা সেরে আবার আসছি। ঠিক আছে মা, আমি একটু বাইরে দেখে আসি, সাজি দেখা দাঁড়িয়ে আছে। ঠিক আছে যা, ওকে তুই বলবি তোর বাবজানের গাড়ি দেখা মাত্রই যেন ছুটে এসে আমাদের খবর দেয়। ঠিক আছে? আচ্ছা ঠিক যা। তা আছি, তবে মন্দ লাগছে না, নিজেই নিজের ধৈর্য পরীক্ষা করছি। ওদিকের খবর কি? আর বলো না, বাবজান নিজে পাগল অথচ আমাদের দুজনকে পাগল বানিয়ে ফেললো। মফস্বল আঙ্কেলকে এসে নাকি বলেছে আমি আর মা পাগল হয়ে গেছি, আমাদের চিকিৎসা দরকার। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। আসলে কি তাই? এই ভালো হবে না কিন্তু, বাবজান হচ্ছে আসলে শিয়ান পাগল, বেতনের দিকে ঠিকই খেয়াল আছে, যখন ওটা সরে যাবে তখনই সব ভাবনা। কিন্তু তুমি যাই বলো, তোমার বাবজানকে নিয়ে কিন্তু ভারী ভাবনা হচ্ছে। আরে ও কিছু না, বাবজান হচ্ছে খুব স্মার্ট টিপটপ স্বভাবের লোক, ট্রাউজারের ভাঁজ নষ্ট হলো কি না ওদিকে বাবজানের কড়া নজর, সুতরাং বাবজানকে নিয়ে আমি ভাবি না। কিন্তু বাবজানের এই বাতিকটা তাড়াতাড়ি সেরে গেলেই ভালো। কিন্তু উনি আসছেন না কেন? ছটা প্রায় বেজে গেল, নিশ্চয়ই বিকালে টি সেরে আসবেন। নানা রকমের টি আছে তো, সকালের টি, বসের টি, বন্ধু বান্ধবের টি, বিকেলের টি, ফিন টি। এই তুমি এত সব জানো কি করে? বাহ, আমি অফিসে চাকরি করি না? তাই তো। আচ্ছা, এত রকমের টি খেয়ে যদি সময় কাটাও তাহলে বেতন কেন পাই? ঠিক তাই। এই বাবজানের গাড়ি আসছে, আমি ভেতরে যে খবর দিই শোনো, আর তুমি
তুমি লুকিয়ে পড়ো প্লিজ, বাবজান যাতে দেখতে না পায়। দুলা ভাই আমি আসবো। না সোনা, তুমি বাইরে অপেক্ষা করো, তোমাকে দেখলে ওদের মনে সন্দেহ লাগতে পারে। দুজনের তো মাথা গেছে, ডাক্তারের সাথে একটু আলাপ করে দেখি। ঠিক আছে, তবে সিরিয়াস কিছু হলে সঙ্গে সঙ্গে ইশারা করবেন। মিসেস আলী উনি এসে গেছেন। ঠিক আছে, হ্যাঁ আপনারা প্রস্তুত হন। মামনি জি তুমি ওখানটায় বসো। আচ্ছা ঠিক আছে যা। কিন্তু ডাক্তার সাহেব কিসের প্রস্তুতি? প্রস্তুত মানে আপনারা চুপ করে বসে থাকবেন, ওকে বেশি ঘাটাবেন না, শেষে এক করতে গিয়ে আরেক হয়ে যাবে। আঙ্কেল আপনি আমাদের উপর নির্ভর করতে পারেন। মিসেস আলি আমাকে কিন্তু তিনটে ফি দিতে হবে, কারণ আমি তিনজন রোগী দেখছি। আপনাকে আমি পাঁচটা ফি দেব, আপনি রোগী চাঙ্গা করে তুলবেন। ধন্যবাদ। আসতে পারি? তারপর চা খাওয়াতে হয়, আমি আমার দলবল নিয়ে চায়ের পালা আগেই শেষ করেছি, কিন্তু আবার খেতে হলো, কি করবো বলুন। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, তাই না বাবা? তুই ঠিকই বলেছিস, লিভারের কথা ভাবলে ভদ্রতা বজায় থাকে না, খেতেই হয়। ভদ্রলোকের কিছু তদবির ছিল, তার বয়ান শুনতে শুনতে পৌনে ছটা, যাক সে কথা, তোমরা এসে গেছো দেখছি। আমাদের টাইম তো আর তোমার টাইম নয়, আমাদের টাইম আমাদের হাতেই থাকে। সরি সরি, বড় দেরি হয়ে গেল। ডাক্তার সাহেব আপনি এদের একটু দেখে দেন। তোমার জন্য আমরা তো আর বসে নেই বাবজান, ডাক্তার আঙ্কেল অতি ভালো মানুষ। দেখেছেন ওদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সেরে ফেলেছি। এখন আপনার সাথে কিছুক্ষণ আড্ডা দেয়া যাক, বহুদিন পর পর আসেন তো। নানান ব্যস্ততা, চাকরিতে থাকলে অবশ্য ব্যস্ততা না থেকে পারে না, খুব কাজ পড়েছে বুঝি অফিসে। অফিস? অফিসের কথা বলবেন না ডাক্তার প্লিজ। কেন বলুন তো? মাথা গরম হয়ে যায় আমার। হ্যাঁ, সারাদিনের এত কাজের পর আবার অফিসের কথা উঠলে এটা হওয়া স্বাভাবিক। রহমত চা। না চা না, চা না, আজ অনেক চা গিলেছি। না না তা হয় না, আপনি না হয় মাঝে মধ্যে আসেন, কিন্তু এরা মিসেস আলী আপনি যদি এই গরিবের আতিথ্যতা নাকচ করেন তবে মনে খুব কষ্ট পাব। আমার ভাই কোনো আপত্তি নেই, কিন্তু আমার পক্ষে আর কিছু পান করা অসম্ভব। হ্যাঁ ভাই, আমরা তো আর রাজনৈতিক চাই না, আমাদের হাতে পাওয়ারও নেই, আমরা পারি শুধু সিম্পলি অনুরোধ করতে। না না, ওসব পাওয়ার টাওয়ারের কথা বলবেন না, আমার মাথাটা আবার গরম হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চা আসুক। আপনারা বড় বড় চাকরি করেন, প্লিজ ডাক্তার চাকরির কথা তুলবেন না, চুলো যাবো। চাকরি চুলো গেলে খাবে কি? মা চুলোর কথা থাকতো, চুপ কর। বেশ কিছু মনে করবেন না, এই চা অফিস আর পলিটিক্যাল চায়ের কথা তুলে আপনি আমাকে মুশকিলে ফেললেন, আমার মাথাটা দপদপ করছে, আমি এখন চিৎকার করে উঠবো। উঠুন, এই ঘর তো আপনারই, যা খুশি তাই করুন, কেউ কিছু বলবে না। থাক চিৎকার করবো না, আপনাকে শুধু একটা কথা জিজ্ঞেস করবো। আমরা সাধারণ মানুষ, কিছু কাজ শিখেছিলাম তাই করে কমে খাচ্ছি, সমাজে তেমন মর্যাদা নেই। না না ডাক্তার, এমন বিনয় দেখাবেন না, আপনি মানুষের মনের জগতে ঘুরে বেড়ান, আপনি অত সহজ পাত্র নন, আপনাকে জিজ্ঞেস করতে পারি না? ডলি একটু, হ্যাঁ আপনারা পাশের ঘরে গিয়ে বসুন, কোনো অসুবিধা নেই, বসার জায়গা আছে। ঠিক আছে আমরা পাশের ঘরে বসছি। ডাক্তার উদ্দিন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলুন। আমি বেতন কেন পাই? এই প্রশ্ন? হ্যাঁ, এই জন্যই আপনি এত উত্তেজিত হয়ে গেলেন? না হয় উপায় আছে, গত দু মাস ধরে এই প্রশ্নটা আমাকে তেলা পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে, আমরা বেতন কেন পাই? আরে বসুন 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 বসুন। আচ্ছা
আপনি চাকরির সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার আই মিন নিয়োগপত্র পেয়েছিলেন তো? নিশ্চয়ই। তাছাড়া কত রকম পরীক্ষা দিতে হয়েছে? আরে ভাই ভাই তো দিয়েছি দুদিন বাদ। ভাই বা ভাইবা দিয়েছিলেন তো? হ্যাঁ, আরে ভাইবা ভাইবা না দিলে চাকরি হয়? কম্পিটিশনে তো রীতিমতো সেকেন্ড না থার্ড হয়েছিলাম, কি বলেন আপনি? বেশ, অর্থাৎ আপনি নিয়োগপত্র পেয়েছিলেন, অর্থাৎ আপনি চাকরিতে ঢুকলেন, অর্থাৎ আপনি চাকরিতে বহাল হলেন, অর্থাৎ ইউ আর ইন দ্য সার্ভিস। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আর সেজন্যই আপনি বেতন পান। চাকরিতে কিছু করা লাগবে না ডাক্তার? সেটা ভাব, অর্থাৎ করা না করা সেটা আপনার মর্জি। অর্থাৎ অর্থাৎ আমি বেতন পাই কারণ আমি চাকরির মধ্যে আছি বা চাকরিতে আছি। এক্স্যাক্টলি আলবা ডাক্তার। ও ডাক্তার, ইউ আর গ্রেট, আপনি মহান চিকিৎসক। আরে এত সোজা জবাব একদিন ধরে আমাকে কেউ দিতে পারেনি। হ্যাঁ লীনা, ডলি, আমি বেতন পাই কারণ আমি চাকরিতে আছি। ডাক্তার ডাক্তার, ইউ আর গ্রেট। চাপ সানোর লোকের দাঁড়িয়ে আছে, ব্রেনটা পরিষ্কার হয়ে যাবে ওরে জবাবটা শুনে। যা দেখে নিয়ে আয়, বড় আনন্দ, আমি বেতন পাই কারণ আমি চাকুরিতে আছি। আই এম ইন দ্য সার্ভিস, আরো কোনো কিছু করার জন্যে নয়। আমরা গান গাই, নৃত্য করি। এতদিনে বুঝলুম মহাশয় মাসে মাসে বেতন কেন হয়, এই চাকরির মধ্যেই আছি বলে, চাকরির মধ্যে আছি বলে আদৌ কিছু করার জন্য, অন্য কিছু করার জন্য না। মাসে মাসে বেতন কেন হয়, এতদিনে বুঝলুম মহাশয় মাসে মাসে বেতন কেন হয়, এই চাকরির মধ্যেই আছি বলে, চাকরির মধ্যে আছি বলে আদৌ কিছু করার জন্য, অন্য কিছু করার জন্য না। মাসে মাসে বেতন কেন হয়,